সো ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আউটলস টু হিলার। সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা অ্যান্ড মেরি ক্রিসমাস টু অল। আর আমাদের গাড়ি রেডি, এক্সপালস অ্যান্ড টু বাইয়ের এনটক যার কথা বলেছিলাম, এই হচ্ছে টু বাই। ও আজকে ফার্স্ট টাইম আমাদের সঙ্গে যাচ্ছে পাহাড়ে, বাট ওর এক্সপিরিয়েন্স আছে অ্যাজ আ পিলিয়ার। পিলিয়ার হিসেবে আমার এক্সপিরিয়েন্স আছে 75% ইন্ডিয়া টোটাল, ঠিক আছে। 25% যাচ্ছে আজকে, 25% যাই হোক, 25% না 1% বলতে গেলে। তো গাড়িগুলো এখানে রেডি, ধুইয়ে পুছিয়ে সব কিছু করে, গাড়িতে ফুয়েল আপ করে, পরিষ্কার টরিষ্কার করে, ফগ লাইট, চেন অ্যান্ড আমার তো সব থেকে ভালো লাগছে আমার এই ব্রাস চেনটা, ঠিক আছে, একদম চকচক করছে পুরো, এই দেখো। তো এটা জাস্ট একটা আপডেট যে কালকে তোমরা যখন ভিডিওটা দেখবে তখন আমরা অলরেডি অন দ্য ওয়ে থাকবো অ্যান্ড শিলিগুড়িতে কালকে পৌঁছবো, আর নেক্সট ডে ওখান থেকে একবারে দার্জিলিং বেরিয়ে যাবো। সো দিস ইজ দ্য আপডেট অ্যান্ড আমার গাড়িতে আমি যেগুলো ইউজ করছি সেগুলো একটু কাছ থেকে দেখাই। সেটা হচ্ছে ফার্স্ট অফ অল এই জেজির ফগ ল্যাম্প, 66 BHP-র ক্র্যাশ গার্ড অ্যালং উইথ দ্য স্যাডেল স্টে, তারপর ফেগো রেয়ার শিট অ্যান্ড মোবিল হিসেবে আমি ইউজ করেছি এখানে লিকুইমলি 10W40 স্ট্রিট রেস, তারপর চেনটা যেটা ইউজ করছি সেটা হচ্ছে রোলনের ব্রাস চেন, এটা স্পেশালি ফর এক্সপালস, নট 4B, কারণ 4B-র রকেটটা একটু বড়ো সাইজের অ্যান্ড আর তাছাড়া সেরকম কিছু নেই, এই আছে। আর টু বাইয়ের গাড়িতে দেখাই, ও ইউজ করছে এখানে মানে দুটো বার এন্ড নয় মিরার এন্ড, মিরারের যে ইয়োগ আছে ইয়োগ থেকে একটা এখানে বার ও মাউন্ট করেছে, মাউন্টে করে এখানে এই জেজির যে মিনি ড্রাইভ সেটা ইউজ করছে, তার সঙ্গে এখানে একটা ওই উইন্ড ডিফ্লেক্টর প্লাস হ্যান্ড গার্ড টাইপের একটা ইউজ করছে ওতে ডিআরএল লাগানো অ্যান্ড দিস ইজ দ্য এনটক BS-6। তার সঙ্গে এদিক ওদিক অনেক কিছু লেখা আছে, ব্লাড গ্রুপ হ্যান ত্যান অনেক কিছু লেখা আছে। আর ওরও গাড়ি ধুয়ে মুছিয়ে পুরো রেডি, নতুন খুব সম্ভবত বল রেসার চেঞ্জ হয়েছে আর ফর কয়েলের কাজ হয়েছে। তো আমাদের গাড়ি মোটামুটি রেডি, আর টুল হিসেবে আমি ক্যারি করছি দুটো 12-14 ডাল রেঞ্জ, ঠিক আছে, ভেতরে আছে এখন আর দেখাচ্ছি না, কেন 12-14 লাগে হচ্ছে এক মিরার টাইট করার জন্য, একটা আছে আমার 10 নম্বর আর 8 নম্বর একটা ডাল রেঞ্জ ইউজ করছি আর রিং রেঞ্জ ইউজ করছি যাতে করে কিনা চেনটা অ্যাডজাস্ট করা যায়, এই হলো ব্যাপার। এয়ার ফিল্টার সব কিছু ক্লিন হয়ে গেছে আমাদের অ্যান্ড আরেকটা যেটা গাড়ি আছে MT-15 অর্কোর, ওটা ও বাড়িতেই আছে, ওটাও মোটামুটি রেডি হয়ে আছে পুরো। সো দিস ইজ দ্য আপডেট অ্যান্ড তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পাহাড়ের রাস্তায়, আশা করি তোমরা একসঙ্গে থাকবে অ্যান্ড আমাদেরকে ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে ফলো করো, ওখানে আমরা রেগুলার পোস্ট দিতে থাকবো। সো অন আ গুড নোট তোমাদেরকে আবার জানাই মেরি ক্রিসমাস অ্যান্ড কালকে দেখা হচ্ছে, টাটা।